তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আপনাদের জন্য আরেকটি জব নিয়ে হাজির হলাম আপনাদের সামনে বন্ধুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে পিয়নের জন্য নিয়োগ করা যাচ্ছে বন্ধুরা আপনার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কাজ করতে ইচ্ছুক থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন তাহলে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন কীভাবে আবেদন করবেন কী হবে না কত শিক্ষা লাগবে শিক্ষা আপনাদের টেন পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন কত টাকা স্যালারি পাবেন এবং কোন কোন জেলার ছেলে মেয়ে আবেদন করতে পারে সমস্ত জিনিসটা আপনারা ভিডিওটির মধ্যেই জানতে পারবেন তো আশা করি জবটি পেতে হলে আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটি অল করে রাখবেন নতুন নতুন জব পেতে হলে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন সম্পূর্ণ জিনিসটা জানতে হলে বন্ধুরা তো এই জব আপনাদের এসেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে তো কোন কোন জায়গাতে আছে অ্যাভেলেবেল আমি আপনাদেরকে সমস্ত জিনিসটা দেখাবো এই ভিডিওটির মধ্যে বন্ধুরা তো এখানে দেখে নেবেন পদের নামটা আপনাদের পিয়ন এবং আপনাদের মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারেন বা কাজটি পেতে পারেন শুধুমাত্র আপনাদেরকে মাধ্যমিক পাসের সঙ্গে ইংরেজি জানতে হবে পড়তে হবে লিখতে হবে এই জিনিসটা আপনাদেরকে ঠিকমতো জানতে হবে এবং এখান দেখে নেবেন যে জেলা যে জেলা থেকে আপনাদের চাকরির বিজ্ঞাপিত হয়েছে সেই জেলা জেলার মেয়েরা শুধুমাত্র আবেদন করতে পারবে তো আপনারা জানতে চাইছেন যে কোন কোন জেলা থেকে আবেদনটি করা যাবে বা কোন কোন জায়গাতে জবটি বিজ্ঞাপিত হয়েছে আমি সমস্ত জিনিসটা আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই জানাবো তো আপনারা দেখেন নামেন কোন কোন জায়গাতে জবগুলো অ্যাভেলেবেল আছে তো আছে আপনাদের পূর্ব বর্ধমান আছে বীরভূম নদিয়া হাওড়া এবং কলকাতাতে জবটি অ্যাভেলেবেল আছে এখানে বসে ছাড়টা দেখেন এস টি এসসি থাকলে আপনারা পাঁচ বছরে ছাড় পাবেন এবং ও যেগুলো সেগুলো আপনারা তিন বছর তিন বছরে ছাড় পাবেন বন্ধুরা সেখানে আপনারা আবেদন কীভাবে করবেন আবেদন করার জন্য দেখে নেবেন এখানে সব জেলার ক্ষেত্রে আবেদন পদ্ধতি অফলাইন বন্ধুরা আপনারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং দেখে নেবেন আবেদন করার কীভাবে করবেন আপনাদেরকে ফর্মটি ডাউনলোড করে নিতে হবে সঙ্গে আপনাদের ডকুমেন্টস যতগুলো আছে সমস্ত আপনাদের স্পিড পোস্টের মাধ্যমে আপনাদেরকে সেখানে পাঠাতে হবে বন্ধুরা এইভাবে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আপনাদের ডকুমেন্টস কী কী লাগে দেখে নেবেন এখানে আপনাদের ডকুমেন্টস লাগবে বা আপনাদের আবেদন করার জন্য কী কী লাগবে পাসপোর্ট সাইজ ফটো লাগবে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে এবং আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আপনাদেরকে মাস্ট লাগবেই সেখানে এবং এখানে দেখে নেবেন কাস্ট সার্টিফিকেট যদি আছে তাহলে দিতে পারেন সেখানে এবং এখানে এক্সচেঞ্জ সার্টিফিকেটও লাগবে সেখানে যদি থাকে তাহলে এবং আপনাদেরকে বলতে চাইব যে আপনাদের বয়স কত লাগবে আঠারো থেকে চল্লিশের মধ্যে আপনাদের বয়স হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন সেখানে এবং আপনারা তো আপনাদেরকে সিলেক্ট কীভাবে করা যাবে তো বন্ধুরা আপনাদেরকে সিলেক্ট করা যাবে আপনাদের ডকুমেন্টস দেখে নিয়ে সেখানে আপনাদের কোনো এক্সাম হবে না কোনো ইন্টারভিউ হবে না শুধুমাত্র আপনাদের ডকুমেন্টস দেখবে সেই ডকুমেন্টস দেখে নিয়ে আপনাদেরকে সেখানে নিয়োগ করা যাবে এবং আপনাদেরকে বলতে চাইব আপনাদের আপনাদেরকে বলতে চাইব আপনাদের পোস্ট করার অ্যাড্রেসটা আপনারা ভিডিও ডিসকাশনে পেয়ে যাবেন আবেদন করার জন্য আপনারা ভিডিও ডিসকাশনে চলে আসুন সেখানে এই লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কটি যখনই ক্লিক করবেন তখনই আপনাদের সামনে সমস্ত জবের ডিটেলসটা বের হয়ে যাবে এবং আপনাদের অ্যাড্রেস বের হয়ে যাবে সেখান থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে আপনারা সরাসরিভাবে আবেদন করতে পারবেন পোস্ট করতে পারবেন বন্ধুরা সেখান থেকে তো আশা করি জবটি কেউ পেতে হলে আপনারা ভিডিও ডিসকাশনে চলে আসুন সেখানে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করে আপনারা পোস্ট করতে পারবেন সেখানে তো আশা করি ভিডিওটি ভাল লেগে যদি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য